ওর সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের সবাইকে ডাকা উচিত আমার মনে হয়। ডাকলে তো অবশ্যই যাবো, কাজ করেছি সেই জন্যই প্রশ্ন আসছে আর কি। একবার দুবার সত্যি আমি গেছি। কুন্তল ঘোষের সঙ্গে কিন্তু নামটা বারংবার জড়িয়ে আসে, তুমি হাসছো, আমি জানি যে ইটস আ ভেরি নরমাল কোয়েশ্চেন, কন্টিনিউয়াসলি তুমি এটা আনসার দিয়ে চলেছো। হ্যাঁ, না ভাই, এটা আনসার দেওয়ার কিছু নয়, বিষয়টাতে কাজ করেছি সেই জন্যই প্রশ্ন আসছে আর কি। এর আগেও আমাকে ফোন করেছিল দুবার তিনবার, কোথা থেকে আমি ঠিক জানি না, মানে মিডিয়া থেকেই আর কি, কিন্তু তখন আমি বাইরে তাকদায় শুটিং করছিলাম, আমি ফিরলাম আর কি, আমি সোহিনীও বাইরেই ছিল, তো তখন কথা হয়নি। এখন যখন কথা হচ্ছে সেটা হচ্ছে আমি কাজ করেছিলাম ওনার, এবং যেরকম পারিশ্রমিক নিয়ে আমি অনেক আমি অ্যাকচুয়ালি আমার মনে হয় ঋত্বিক দার পরে সবার থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস, মানে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারের ফিল্ম যদি করে থাকি দ্যাট ইজ মি। তার কারণ হচ্ছে তার সংখ্যা 20-র উপর, কারণ আমি এখনই একদমে যদি বলে দিতে পারি যে ঘুণ, রং নাম্বার, কড়া পাক, রিস, আরও অনেক আর কি, এই যেটা কুন্তল ঘোষেরই আর কি, এখন এখনও বলে একটা মিউজিক ভিডিও, আর একটা ফিল্ম করলাম, প্রডিউসার মুখও দেখিনি আর কি। মানে তার কারণ হচ্ছে প্রডিউসার ডিরেক্টরের সাথে ডিলটা করে না, ডিরেক্টররা করে। যেরকম প্রসূন গাইন এসেছিলো আমার কাছে যে এরকম একটা মিউজিক ভিডিও করছি বলে, তো যাই হোক, তো সেরকম যখন কাজ করেছি তখন তো অবভিয়াসলি তাকে যখন ধরা হয়েছে তার আশেপাশে তারা কী কাজ করেছে সেটা আমার জিজ্ঞেস করাই হবে। তো যেটাই যেরকম নর্মাল আমি এই এতগুলো ফিল্ম করেছি, বা যদি তারাও কিছু করে থাকে, বা এটা এখন তো মানে বোঝাই যায় না, সত্যি কথাই বোঝা যায় না, এটা কোনো সলিউশন নেই আর কি। কুন্তল ঘোষের তো একটা পোর্টালও রয়েছে, সেই পোর্টালের হয়ে পোর্টাল হয়েছিল, নিউজ পোর্টাল ছিল, যেটার জন্য আমি দুবার দুটো ভিডিও করেছিলাম। স্টোরি মানে ধরে নাও যে এখানে ঘটে গেছে এরকম একটা ঘটনা, সেটা নিয়ে আমার টিপ্পনি, সেখানে রিসার্চ করে নিজেই পড়াশোনা করতাম গুগল থেকে, ওটা লকডাউনের সময় হয়েছিল। হ্যাঁ, তো আমার বাড়িতেই আমি করতাম, আমার বাড়ির উপরে ছাদের দিকে গিয়ে, তো সেইটা দুটো কি তিনটে ভিডিও ওরম হয়েছিল আর কি। তারপরে নিজেই স্টপ করে দিয়েছি, তার কারণ ওইটা একটুখানি হ্যাপা হয়ে যাচ্ছিলো, দ্য হার্ড ওয়ার্ক দ্যাট আই ওয়াজ ডুইং বাট আই ওয়াজ নট গেটিং এনিথিং, মানে আমি কোনো রেমুনারেশন সেইভাবে পাইনি। আমাকে লেপেল ভাড়া করতে হতো, আমাকে ক্যামেরা ভাড়া করতে হতো, যেটা আমার বন্ধুই দিত আর কি, তাকে তো একটা পারিশ্রমিক দিতে হয়, তো সেইগুলো আমি পেতাম না, আর আমি চাইতামও না সত্যি কথা বলতে। আমি হয়েছিলাম পরে হয়তো দিয়ে দেবে, কিন্তু সেটাও তো পাইনি, সেই জন্যই ওটা আমি আর করিনি তারপর থেকে। তার আগের যে কাজগুলো করেছিল, এই তারপরে তার আগেরগুলো কাজগুলো সব ক্লিয়ার করেছে, তার টাকা দিয়েছে, যে আমার প্রসঙ্গাইনও দিয়েছে, রেমুনারেশন ওয়াজ লো, অল্প, কিন্তু আমায় দিয়ে দিয়েছে, বলে লাভ নেই যে আমায় দেয়নি। আলাপ কি করে তোমার এদের? আলাপ প্রসূন গাইন ওই যেরকম এনা বলেছিল, এনার একটা ভিডিও দেখেছিলাম অ্যাকচুয়ালি, একদম সেম, মানে হচ্ছে ওই প্রসূনেরই মিউজিক ভিডিওটা যেটা আমরা করছিলাম সেখানেই হয়েছিল। তারপরে সেটার একটা লঞ্চ টাইপের ভেবেছিল করবে, তখনই আলাপ কুন্তলদার সঙ্গে। কুন্তলের বাড়িতে তো পার্টি হতো, তো সেখানে তুমি ছাড়া আর কেউ কেউ যেতে বা কারোর সময় দেখো? পার্টি কখনোই খুব একটা হয়নি আমার, হচ্ছে আমাকে যখন বলতো যে ছবি করবি কিনা বা ছবির গল্প নিয়ে কথা বলার জন্য, তখন একবার দুবার সত্যিই আমি গেছি এবং সেই গল্প বলতে, তাছাড়া কিন্তু সেইভাবে অতটা মানে বন্ধুত্ব বলো বা অতটা যাতায়াত ওরম আমার ছিল না। তাহলে টাকা চাইলে না কেন? যদি ভেরি প্রফেশনাল যদি রিলেশন থাকে তাহলে তো সম্পর্ক, তো আমি নিশ্চয়ই টাকা কাজ করেছি, টাকা চাইবো। তার কারণ হচ্ছে সেই সময় লকডাউনের সময় এমন একটা ঘেটে গেছিলো না, মানসিক অবস্থা মানুষের এমন ছিল, তখন আর এইদিকে মাথাই যেত না। তখন আমি ভাবতাম যে কী করে আমাদেরকে সার্ভাইভ করা যাবে, এই ইন্ডাস্ট্রি কীভাবে সার্ভাইভ করবো, বা এটা কতদিন চলবে। তখন ওইটার জন্য পারিশ্রমিক কতই বা হতো, মানে একটা ভিডিওয়ে 10,000-এর বেশি তো হবে না, তো আর তো ওখানে মানে মানে সংসার চলতে গেলে তো 10,000 তো 20,000-এ কিছুই হবে না, সেটা তো ঠিক হয়ে গেলে তার সঙ্গে যখন সম্পর্ক ভালোই থাকে তো পরেও বলে নেওয়া যাবে সেটা। এই যে মাঝে মধ্যেই প্রচুর সেলিব্রিটিদের নাম জড়াচ্ছে, ডু ইউ থিঙ্ক যে এটা খুব একটা ভালো ফেজ যাচ্ছে? এটা কিছু করার নেই, মানে এটা কিছু করার নেই মানে হচ্ছে মানে এনাদের কিছু করার নেই। যেমন সোহিনী শুনলাম এই হালে ওই ফিল্ম করেছে কৌশিক গাঙ্গুলির হ্যান ত্যান, এবার এরা অভিনেতা কোথা থেকে জানবে প্রডিউসার কোথা থেকে টাকা নিয়ে আসে, তাই না? আজকে তোমার বস বা তোমার আজকে তুমি চাকরি করছো, তোমাকে স্যালারি কোথা থেকে দিচ্ছে বা সে কোথা থেকে আনছে, সেটা ইউ ডু নট নো দ্যাট। মানে আজকে আমি চরিত্র জানতে চাই, আজকে যদি আমার এই দিন আসে যে আমায় ডিরেক্টরকে গিয়ে বলতে হয় আচ্ছা চরিত্রটা বুঝে নিলাম, আমার পারিশ্রমিক ওকে বললো যে ওকে আচ্ছা ঠিক আছে, এবার প্রডিউসার কোথা থেকে টাকা করে তার বিজনেস স্ট্র্যাটেজি বা আমাকে টার্ন ওভার বা আমাকে এইগুলো দেখো, এইটা তো হয় না, তো সেক্ষেত্রে একটু অ্যাবসার্ড আর কি। এটা সলিউশন সেইভাবে তো মানে আমার মাথায় এখন আসছে না। হোদলসের নাম আসছে, কী বলবে? এটাই প্রথম শুনলাম, এখানেই শুনলাম, তাই জন্য আমি যাই হোক, যদি এসেও থাকে তো অবভিয়াসলি মানে যে যা করছে সেগুলো তো আসবেই আর কি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমার কোনো অসুবিধা নেই, তার কারণ হচ্ছে খুবই কম টাকা দিতে হয়েছিল এবং সেটা পুরোটাই হোয়াইটে, মানে আমাদের চেকে দিতে হয়েছে পুরোটাই, আর আমার জিপেতে পুরো বিষয়টা করতাম ইন্টেরিয়ারের সঙ্গে, খুবই কম টাকায় তিনজনের যেহেতু পার্টনারশিপ সেই জন্য আমাদের অত টাকাই লাগেনি আর কি। ইডি ডাকলে যাচ্ছে, ডাকেনি তো? ডাকেনি, হ্যাঁ, কিন্তু এখন নাম আসছে বারণ, সেই জন্যই ও তো ডাকলে তো অবশ্যই যাবো, কেন ওর সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের সবাইকেই ডাকা উচিত আমার মনে হয় তার ব্যাপারে জানার জন্য, অ্যান্ড আমি আই এম ওপেন ফর ইট আর কি, যদি ডাকে সত্যিই যাবো, যে এই কথাগুলো বললাম সেগুলো ওখানে বলবো আর কি।